ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করুন বললেন চট্টগ্রামের সমাবেশে জুনাইদ বাবুনগরী মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে নিয়ে ফ্রান্স সরকারের অর্থায়নে ব্যঙ্গচিত প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত মহাসচিব সাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন ফ্রান্স সরকার কর্তৃক মহানবীর অবমাননা সহ্য করার মতো নয় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশ করে মুসলিম উম্মাহর হৃদয়ে চরম আঘাত হেনেছে এজন্য ফ্রান্সকে বিশ্ব মুসলিমের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে তিনি সরকারের উদ্দেশ্যে বলেন ফ্রান্সের সকল পণ্য আমদানি নিষিদ্ধ করুন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব এনে প্রতিবাদ জানান তিনি ও আরব লীগ সহ মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভাবে আহ্বান জানান জানানুমা আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেইটে মহানগর হেফাজতের সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিতে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সরোয়ার কামাল আজিজি মাওলানা আলী ওসমান মাওলানা নাসির উদ্দিন মুনির মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মুফতি হারুন ইজহার মাওলানা মির ইদ্রিস প্রমুখ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়